কাবাঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান। এই কাবাঘর প্রথম নির্মাণ করেন হজরত আদম আলাইহিসসালাম, পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। কাবাঘরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে, কারণ কাবাঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ পালনের উদ্দেশ্যে কাবাঘর জিয়ারতে আসে মুসলিমরা। আল্লাহ তাআলা কাবাঘরকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে তার আশেপাশের কিছু স্থান এবং বিষয়কে আল্লাহর নিজস্ব পরিচয় চিহ্ন বলে নির্ধারণ করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবাঘরের অবস্থান, যা পৃথিবীর নাভি হিসেবে পরিচিত। আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মরুভূমির মধ্যে মক্কায় রেখে আসেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি মসজিদ নির্মাণ করার নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে জমজমের পাশে গাছের নিচে বসে থাকতে দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সাওয়ারি থেকে অবতরণ করে হযরত ইসমাইল আলাইহিসসালামের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বলেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। বাইতুল্লার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা ঠিক যে রকম দেখছি সেই রকম ছিল না। পৃথিবী সৃষ্টির আগে এখানে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টির দুই বছর আগে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল, আর এতে কাবাগৃহের অবস্থান স্থানে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হলো। অতপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দান করেন এবং তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবাগৃহটি নির্মাণ করেন, এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। হযরত আদম আলাইহিসসালামের নির্মিত সেই কাবা হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন জিজ্ঞেস করলেন কাবা গৃহটি কোথায় নির্মাণ করা হবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা ঘর নির্মাণ করব? আল্লাহ তখন একটি ঘূর্ণিবার্তা প্রেরণ করলেন। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো, আর সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের কাজ শুরু করলেন। তাফসিরে মাজাহারি, হযরত আলী এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ, যে মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিল। সেই মেঘটি একটি স্থানে গিয়ে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন, নির্দেশ এলো এখানেই কাবা গৃহ নির্মাণ করো। এছাড়াও কোনো কোনো ভাষ্যকারের মতে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা গৃহ নির্মাণের স্থান দেখিয়ে দিয়েছেন। স্থান নির্বাচিত হওয়ার পর পিতা পুত্র মিলে আরম্ভ করে দিল কাবা গৃহ নির্মাণের কাজ। তারপর দুজনে ভিত্তি খনন করে কাজ আরম্ভ করলেন, আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল, তখন তারা আরও দোয়া করেছিল, হে আমার রব, আমাদের এই শ্রমটুকু কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব জানেন এবং শোনেন। সূরা বাকারা আয়াত নম্বর 123। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজনে মিলে ভিত্তি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন, আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর হযরত ইসমাইল আলাইহিসসালাম যোগালির ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছিলেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা।
আর দেওয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, এখানে একটা সুন্দর পাথর স্থাপন করো যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর আনলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তা মনোপুত হলো না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেরিয়েছিলেন তিনি। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হযরত আদম আলাইহিসসালাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেওয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর থেকে পাথরটি এনে কাবা শরীফের দেওয়ালে রাখলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারে। এভাবেই হাজরে আসওয়াদ পাথর পেল তার যথাস্থান। তখন এই পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে চারিপাশের অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুইবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা আজ কালো বর্ণে পর্যবসিত হয়েছে। এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত থেকে প্রেরিত হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যেরই বটে। এক পর্যায়ে কাবাগৃহের দেওয়াল উঁচু হয়ে গেল। উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম আরেকটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যাতে এই পাথরের উপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথনি কাজ সম্পন্ন করতে পারেন। হাদিসে এসেছে, কাবাগৃহের দেওয়াল যত উঁচু হতে লাগলো পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগলো। তাছাড়া পাথরটির পৃষ্ঠে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দু পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান, যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকদের কাছে দৃষ্ট হবে। কাবাগৃহের চতুর্দিকের দেওয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকেই এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সম্পন্ন করা হলো। তখন পর্যন্তও কাবাগৃহের কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাগৃহের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার এর চতুর্পাশে সাত চক্কর তাওয়াফ করে নিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাগৃহের চারপাশে সাতবার তাওয়াফ করলেন। প্রত্যেক তাওয়াফে চারটি কোণার প্রত্যেকটি একবার করে স্পর্শ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এতই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর এই তাওয়াফকে হজে ফরজ করা হয়েছে। সাত চক্কর তাওয়াফ শেষে তিনি এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই দুই রাকাত নামাজ হজের সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের পিছনে দাঁড়িয়ে থেকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে তাদেরকে শিখিয়ে দিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আরাফাতা মানসিকা, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, আরাফাতু, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। আল্লাহ বলেন, এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা উঠের পিঠে চড়ে আসে। সূরা আল হাজ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো এত বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজহারি রহমতুল্লা আলাহি বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর উঠে দাঁড়ালেন। সেই পাথরটি এতটাই উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চেয়ে উচ্চতা বেড়ে গিয়েছিল। সেদিন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক এক দিকে মুখ করে আহ্বান করে জানালেন, হে মানব গোষ্ঠী, তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও। তখন চারিদিক থেকে আওয়াজ এসেছিল, হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত সেই রুহের জগৎ থেকে। যারা সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছিল। তখন যারা হজ করে তাদের সবারই রুহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল। আমাদের রুহটাকেও আল্লাহ তাআলা তাদের রুহের মতো কবুল করে দিক। আমিন।